এফালে করোনার ভয়াবহ রূপ আনফালে বানপানীর কালরূপ তার মাজতে ভূত্রর উপর দানপরাদি জাক জাক বন্য হস্তিয়ে নিদ্রাহরণ করেছে দুধনৈবাসীর নিশা প্রায় ত্রিশটা হাতী জাকে উপদ্রব চলায় ভাঙি তছনছ করে কোচদুয়ার এখন গাহরি ফার্ম অকল ভঙাই নহয় হাতীর গচকত মৃত্যুমুখত পড়ে কেবাটাও গাহরি যার ফলত যথেষ্ট লোকসানের সম্মুখীন হয়েছে গাহরি পালক হাতীর উপদ্রব কোনো নতুন কথা নহয় বা অকল এটা অঞ্চলতে নহয় গোয়ালপাড়া জেলার বিভিন্ন প্রান্তর লগতে দুধনৈ কেবাখনো গাঁত উড়ে নিশা চলে বনরে হাতীর তাণ্ডব নিশা মাছ জাকিলির পারিগাঁও আর পাহিদল গাঁত পাঁচজনীয় হাতীর এটা জাকে সন্ত্রাসর সৃষ্টি করে এনেদরে নিতো বিনিদ্র রজনী কটাবলগা হয়েছে রাইজে আর ইফালে হাতীর জাকটোর যে কেবল নিশা বনাঞ্চলের পর ওলাই আহে তেনে নহয় দিনের পোহরতো বনাঞ্চলেরই জনাঞ্চলত মুক্ত বিচরণ করে হাতী মোটামুটি ত্রিশটার উপর ত্রিশ পঁয়ত্রিশটামান হব গণিব নি তো পঁয়ত্রিশটামান হব আর হাতি জাক তো মাঝে মাঝে ওলাই থাকে যাওয়া রাতে কি হল দশটামান বাজাত মোটামুটি ত্রিশ পঁয়ত্রিশটা হাতি আমার যদি ক্যাম্পাসত সোমালা সোমাতে আমার ইয়াতে থাকে মোর স্টাফ দুজন থাকে ইয়াতে কোয়ার্টারতে থাকে হাতির জাকটো দেখি ভয় খায় কোনোমতে মানে ইয়ারপর ওলাই গে ওসর মানুষ খবর দিলে মানুষখিনি কিন্তু যথেষ্ট হেল্প করেছে মানুষখিনি আহিছে এতিয়া ইমান জাক এটা হাতির মাজতে কি করব ওসর ফরেস্ট অফিসও নাই তাকে তো এটা ঘটনাকে মানুষখিনি আহে আহে হাতি অল আতরি যায় মানুষখিনি অল্প আতরি যায় হাতি আহে তেনেকৈ থাকি অন্তত মোটামুটি এটামান বাজাত এই এনেকুৱা অবস্থা করলে